আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহলব, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি। প্রথম পত্র থেকে আমরা প্রথম অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা কী এবং সেই মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। আমরা দেখব যে বিশ্বের বিভিন্ন দেশগুলো বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান আছে। এখানে অর্থব্যবস্থার কথা যদি বলি, পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা, এই চার ধরনের অর্থব্যবস্থা পরিলক্ষিত হয়। তো আমরা যদি খেয়াল করি, বিশ্বের বিভিন্ন দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিবাদী অর্থব্যবস্থা বিদ্যমান আছে, রাশিয়াতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান আছে এবং অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোতে ইসলামী অর্থব্যবস্থা বিদ্যমান আছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন ধরনের অর্থব্যবস্থার মধ্যে, বিশেষ করে আমাদের দেশে বর্তমানে মিশ্র অর্থব্যবস্থাটাই পরিলক্ষিত হয় এবং আমাদের দেশের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এখন আমরা তাহলে দেখব যে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী। মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে এমন অর্থব্যবস্থা যেটা পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মাঝামাঝি যে অবস্থান আছে সেটাকেই আমরা বলবো মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা বলতে আমরা এটাই বুঝি যে সেখানে সরকারি এবং বেসরকারি উভয় খাতের অবস্থান পরিলক্ষিত হবে। দুটা খাতই থাকবে, সরকারি খাতও থাকবে এবং বেসরকারি খাত থাকবে। মানে সরকারি এবং বেসরকারি উভয় খাতে যখন গুরুত্ব থাকবে তখন সেই ব্যবস্থাটাকে আমরা মিশ্র অর্থব্যবস্থা বলতে পারি। তাহলে এখন আমরা দেখব যে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী। মিশ্র অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা। এখানে মিশ্র অর্থব্যবস্থা যদি আমরা দেখি তাহলে দেখবো সেখানে ব্যক্তি মালিকানায় বা ব্যক্তিভাবে, ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু পরিচালিত হবে, এটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় লক্ষ্য করা যায়। এরপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আরেকটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে সরকারি মালিকানা। যে আমরা আগে যেটা বলছিলাম যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যদি হয় সেখানে সরকারি যেমন মালিকানা থাকবে সেখানে বেসরকারি মালিকানা থাকবে। বিশেষ করে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, বড় বড় শিল্প কারখানা এবং দেশের মূল যে অর্থব্যবস্থা সেটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা দেখবো যে সরকারি মালিকানা কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থাকবে, এটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আরেকটা বিষয়। এরপর হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক পরিকল্পনা। আমরা যেটা বলছিলাম যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি খাত থাকবে, বেসরকারি খাত থাকবে। এখন সরকার যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করবে সেগুলো সরকার নিয়ন্ত্রণ করবে, আর বেসরকারিভাবে যে খাতগুলো, যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু বেসরকারিভাবে নিয়ন্ত্রিত হবে। তার মানে হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা দুইভাবে পরিচালিত হবে, একটা সরকারিভাবে, একটা বেসরকারিভাবে। এরপর হচ্ছে মুনাফার উপস্থিতি। মিশ্র অর্থব্যবস্থায় যেহেতু ব্যক্তিগত মালিকানা থাকবে সেখানে ব্যক্তিগত মালিকানার যে বিষয়টা সেটা কিন্তু ব্যক্তি সবসময় মুনাফার বিষয়টা খেয়াল করে। তার মানে ব্যক্তি মালিকানা থাকার অন্যতম কারণটাই হচ্ছে যে এখানে মুনাফার উপস্থিতি হবে এবং ব্যক্তি সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জনের জন্য সে চেষ্টা করবে বা মেহনত করবে। এটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার একটা বিষয়। আর বলে সরকারি বেসরকারিতে সহ অবস্থান। আমরা যেটা বারবার বলতেছি যে মিশ্র অর্থব্যবস্থা যদি হয় তাহলে সেখানে সরকারি এবং বেসরকারি উভয় খাত থাকবে। এখন সরকারি এবং বেসরকারি উভয় খাত যদি থাকে তাহলে সরকারি এবং বেসরকারি উভয় খাত পরিপূরক হিসাবে কাজ করবে, এখানে কোনো প্রতিযোগিতা করবে না, বরঞ্চ সহ অবস্থানের ভিত্তিতে, সহযোগিতার ভিত্তিতে সরকারি খাত বেসরকারি খাতকে সহযোগিতা করবে, বেসরকারি খাত সরকারি খাতকে সহযোগিতা করবে। এরই মাধ্যমে সরকারি এবং বেসরকারি উভয় খাতের যখন সহ অবস্থান হবে সেক্ষেত্রে কিন্তু মিশ্র অর্থব্যবস্থা হবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা দেশ উন্নয়নের ধারায়, উন্নয়নের উন্নত অবস্থায় কিন্তু সে দেশ পুষতে পারে। এরপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে ভোক্তার স্বাধীনতা। যেহেতু মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানা উপস্থিতি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভোক্তা কিন্তু সেখানে স্বাধীনভাবে তার কার্যক্রম, উদ্যোগ এবং বিভিন্ন ধরনের কার্যক্রম সে পরিচালনা করতে পারে। অতএব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু আরেকটা বিষয় অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে ভোক্তার স্বাধীনতা। এরপরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি বিনিয়োগ। যদি আমরা যদি দেখি যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যেহেতু সরকারি এবং বেসরকারি উভয় প্রকারের বিনিয়োগ থাকবে, সেক্ষেত্রে কিন্তু বেসরকারিভাবে অধিক পরিমাণ বিনিয়োগ হতে পারে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। এবং বেসরকারি বিনিয়োগ যত বেশি হবে সেক্ষেত্রে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি ত্বরান্বিত হবে বা ধাপিত হবে। তার মানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে বেসরকারি বিনিয়োগ। জাতীয় আয়ের অসম বন্টন। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু যদি আমরা খেয়াল করি সেখানে জাতীয় আয় কিন্তু সুষম বন্টন হবে না, কারণ একদিকে সরকার তার মুনাফা অর্জনের চেষ্টা করবে, অন্যদিকে ব্যক্তি তার মুনাফা অর্জনের চেষ্টা করবে। কারণ ব্যক্তি ব্যক্তিগতভাবে তার মুনাফা অর্জনের দিকে লক্ষ্য করবে আর রাষ্ট্রীয়ভাবে তার মুনাফা অর্জনের দিকে লক্ষ্য করতে হবে। অতএব এখানে দেখা যাবে যে জাতীয় আয় কিন্তু সমভাবে বন্টন হবে না, বরংচ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় জাতীয় আয় অসম বন্টনই বেশি পরিলক্ষিত হতে পারে। এরপরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিকের স্বার্থ সংরক্ষণ। যেহেতু সরকারি মিল কারখানাও থাকবে আবার বেসরকারি মিল কারখানাও থাকবে, এখন সরকার যখন কোনো সরকারি শিল্প কারখানা গঠন করবে সেক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু সরকার বেসরকারিভাবে যখন কোনো মিল কারখানা গঠিত হবে সেই শ্রমিকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কিন্তু সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে, যেমন শ্রমিকের ন্যূনতম মজুরি বেতন এ সমস্ত কিন্তু সরকার নির্ধারণ করতে পারে। তার মানে সরকারি এবং বেসরকারি খাত দুটিও থাকলে শ্রমিকের স্বার্থ সংরক্ষণ কিন্তু সরকার কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সেক্ষেত্রে শ্রমিকের স্বার্থ রক্ষিত হতে পারে। এরপরে সামাজিক নিয়ন্ত্রণ, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে সামাজিকভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় পরিলক্ষিত হয়। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সেই বিষয়টি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমার মনে হয় তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।